সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে মাশাআল্লাহ। তার সাথে অর্জল যে লাইট সে লাইট। আসসালামু আলাইকুম, আমরা আবারও চলে আসলাম মদিনা কার কালেকশন থেকে। আর আজকে যাদের বাজেট কম, আমার অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে বিভিন্ন সময় দেখি যে ভাই কম বাজেটের মধ্যে একটা ভালো মানের গাড়ি দেখান, তাদের জন্য 110 2000 মডেলের একটা 110 গাড়ি আজকের এই ভিডিওতে আমরা দেখব। সামনে আছে শোরুমের ওনার নাসিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। সাহেব আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলুন আমরা এই চমৎকার গাড়িটা একটু দেখি ভাই বিস্তারিত। এটা হচ্ছে টয়োটা 110, একটা মডেল হচ্ছে ভাইয়া 2000, রেজিস্ট্রেশন হচ্ছে 2005 রেজিস্ট্রেশন। পাল কালার, হোয়াইট পাল কালার, ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল, খুবই ফ্রেশ একটি গাড়ি, 1500 cc সিএনজি করা গাড়ি। আচ্ছা আচ্ছা। এবং পেপার্স হচ্ছে 25 সাল 26 সাল পর আপডেট করা আছে। দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গায়ের সাথে অরিজিনাল, যে হেডলাইট সেই হেডলাইট, সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল, যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G17 সিরিয়াল। এই পাশের লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, সাথে কিন্তু সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে কিন্তু টোটাল লোগো দেওয়া আছে মাশাআল্লাহ। এ দেখেন টোটাল লোগো দেওয়া আছে এখানে, এখানে স্টিকার আছে দেওয়া। এছাড়া গাড়ির রিং টাইগুলো দেখেন, চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন ভাই সাইম ভাই, প্রত্যেকটা রেঞ্জে কিন্তু মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে, খুবই চমৎকার একটি গাড়ি। গাড়ির বডিটা একটু দেখেন, একেবারে টানা বডি, কিন্তু 1500 cc অল অটো, 2000 মডেলের গাড়ি, ডিভিডি ব্যাক ক্যামেরা সব সহকারে, কালার আবার ভিতরে বিস্কিট ইন্টেরিয়াল, বেজ ইন্টেরিয়াল, পাল কালার, হোয়াইট পাল কালার ভাইয়া, হোয়াইট পাল কালার। জি, আর এই যে সিট কভারগুলো কিন্তু নতুন, জি একদম নতুন সিট কভার, খুবই সফট কিন্তু। হ্যাঁ, নতুন সিট কভার ভাইয়া, ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। দেখেন পিছন ডোরটা দেখেন, এছাড়া পিছনের গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পিছনের লাইটগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল, যে লাইট সে লাইট। আর এখানে লোগো দেখতে পাচ্ছেন, অ্যাক্সিস লোগো দেওয়া আছে, টোটাল মনোগ্রাম দেওয়া আছে, কর্নার লোগো দেওয়া আছে। এই পাশে লাইটটা মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল, যে লাইট সে লাইট। সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে আপনাকে দেখাই। হচ্ছে পিছনটা দেখেন ভাইয়া, সিএনজি করা, প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে অরিজিনাল পেস্টিং করা আছে। দেখেন বনের ভিতরে দেখেন মাশাআল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে, কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি। 60 সিলিন্ডার সিএনজি করা। জি স্যার। এবং এই পাশে বডিটা দেখেন, এই পাশে বডিটা মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। দেখেন এই যে ক্রসগুলো দেখেন, এই যে লেন্থগুলো একেবারে টানা বডি, কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মাশাআল্লাহ, খুবই চমৎকার। পিছনের ডোরগুলো দেখেন ভাইয়া, প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে। সামনে ডোর দেখেন, ভিতরে উডেন প্যানেলটাও আছে। আচ্ছা আচ্ছা। এবং ভিতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা কিন্তু অল অপশন অটো। হ্যাঁ, এটা অল অপশন, চারটা দরজাও কিন্তু লুকিং গ্লাস সহকারে অটো। হ্যাঁ আচ্ছা, ওয়াও। এবং ভিতর দেখেন, ভিতর ড্যাশবোর্ডটা কোথাও কোনো স্পট নেই, ভাঙাচোরা নেই মাশাআল্লাহ, যে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। ভিতরে সিলিং গুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এগুলো। ওকে, ইঞ্জিন রুমটা একটু দেখি। চলুন ইঞ্জিন দেখা যাক। হচ্ছে গাড়ির ইঞ্জিন, EFI ইঞ্জিন, সিসি হচ্ছে 1500, আর দেখতে পাচ্ছেন নামানা থেকে সিএনজি করা। আচ্ছা আচ্ছা। একেবারে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, একেবারে ফার্স্ট পার্টি। হ্যাঁ, যে ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল, যে কালার সেই কালারটি কিন্তু আছে, কোথাও কোনো কালার করা নেই। সামনে মাসগুলো দেখেন, একটা হাত তুলে বাড়ি নেই, এই দেখেন এগুলো, মানে এই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আশা করি ইনশাআল্লাহ 50% ভিডিওতে বুঝে ফেলবেন। আমার মনে হচ্ছে 50% উপরে আমরা দেখাচ্ছি। জি, মানে আপনি 60-70% এখান থেকে গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, কন্ডিশন দেখতে পারবেন। আসার পরে জাস্ট আপনি বাকিটুকু দেখতে পারবেন, আসার পরে শুধু টেস্ট ড্রাইভ দিয়ে চালায় দেখবেন, যদি আপনার মন মতো হয় নিয়ে যাবেন। জি, ওকে। মানে আমরা এভাবে এভাবে দেখানোর মূল কারণটা হচ্ছে যাতে ক্লায়েন্ট প্রতারিত না হয়, রাইট? অনেকেই আছে ঢাকার বাইরে থেকে আসে, ওরা অনেক কষ্ট করে দূর থেকে, অনেক কষ্ট করে ঢাকার বাইরে থেকে আসবে, এসে গাড়ি দেখবে যে মায়ের খাওয়া, মায়ের খাওয়া, গ্লাস চেঞ্জ, ওই ভিতরে ঝালাই করা, এইগুলো যাতে না থাকে। বিস্তারিত দেখাচ্ছি যাতে করে একটা ফাইনাল ডিসিশন নিয়ে আসতে পারে। জি জি জি, একেবারে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আসতে পারে যে হ্যাঁ গাড়ি পছন্দ হলে নিয়ে চলে আসবে। আচ্ছা রাইট। এটা প্রাইসটা কত যাচ্ছিলেন? এটা প্রাইস হচ্ছে ভাই, মডেলটা বলে দিই আরেকবার। আচ্ছা আচ্ছা। এটা মডেল হচ্ছে 2000 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2005, পেপারস 25 সাল 26 সাল পর্যন্ত আপডেট করা আছে। আর এটা সিসি হচ্ছে 1500 cc, এটা যদি 1300 হয় দাম কিন্তু এমনি কমে যাবে, এটা 1500 cc, এর জন্য দাম অল পাওয়ার। হ্যাঁ, অল পাওয়ার, এটা লাস্ট মডেল, এটার এটার পরেই এক্সকোলা চলে আসছে, এই জন্য এটা দাম চাচ্ছি ভাই আমরা 7,85,000 টাকা আস্কিং করে চাচ্ছি। অবশ্যই ফিক্স না, দাম নিয়ে আলোচনা হবে,
তবে ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবো। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নম্বর 01971222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করতে পারেন। ওকে নাসিম ভাই, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।